পাহাড় কারো জমিদারি নয়, কোনো রকম অন্যায় আন্দোলন বরদাস্ত করা হবে না বলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। পাহাড় কারো জমিদারি নয়, সংবিধান বিরোধী কথা, আইনের পরিপন্থী কথা যদি কেউ বলে, ভারতীয় গণতন্ত্র, ভারতীয় সংবিধান, দেশের আইন সেটা অনুমোদন করেন। সবাইকেই বোঝা উচিত যে প্রত্যেকেরই একটা লক্ষণ রেখা আছে এবং কেউই দেশের প্রচলিত আইনে সংবিধানের কেউ নয়। কেউ যদি নিজেকে সংবিধানের ঊর্ধ্বে ভাবে তাহলে দেশের প্রচলিত আইনে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং রাজ্য সরকার সমস্ত রকম প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছেন।